সুনির্দিষ্ট বক্তব্যের জন্য। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাব মাননীয় সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী, 117 বলা 3। মাননীয় সদস্য, আপনার নির্ধারিত সময় হচ্ছে 14 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা 2016-17 অর্থ বছরে 3,40,605,000 কোটি টাকার জাতীয় বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহর নামে স্মরণ করে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে আমি সর্বপ্রথম পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975-এর 15ই আগস্টের কালো রাত্রিতে জঘন্য হত্যাকাণ্ডের শিকার 8 বছরের শিশু শেখ রাসেল সহ পরিবারের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। জেলখানায় জঘন্য হত্যা শিকার জাতীয় 4 নেতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল বীর শহীদদের যারা 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দিয়েছেন। স্মরণ করছি স্বৈরাচার বিরোধী গণতন্ত্র ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং সাম্প্রতিক কালে জঙ্গি নেত্রী খালেদা জিয়ার অগ্নি সন্ত্রাসে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আমি আরো সশ্রদ্ধা চিত্তে কৃতজ্ঞতা জানাই মহান জাতীয় সংসদের নেতা, জাতীয় সংসদের সুযোগ্য উত্তরসূরি, বিশ্ব জননন্দিত নেতা, ডটার অফ পিচ, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে এবং পাশাপাশি লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার 5 লক্ষ জনগণকে যারা আমাকে দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছে। আবাসন ব্যবস্থা আমাদের এই একটি মৌলিক অধিকার। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু এই আবাসন খাত তথা আবাসন শিল্প আজকে ধ্বংসের মুখোমুখি হয়েছে বাংলাদেশে। মাননীয় স্পিকার, গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে রিহ্যাব, সরকারের রাজস্ব আয় কর্মসংস্থান লিঙ্কের শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের রাজধানী ঢাকাকে নান্দনিক ও পরিকল্পিত নগরায়ন রূপান্তরের পাশাপাশি আবাসন সমস্যা সমাধানে রিহ্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রিহ্যাব সদস্যদের প্রথম ও প্রধান উদ্দেশ্যই হচ্ছে সরকারের পাশাপাশি বাংলাদেশে পরিকল্পিত নগরায়ন গড়ে তোলা। মাননীয় স্পিকার, আবাসন শিল্পের বর্তমান সংকট উত্তরণের জন্য তাই আমি কিছু প্রস্তাব আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে দিচ্ছি। মাননীয় স্পিকার, রাজধানী সহ শহর এলাকায় আগামী 5 বছরের জন্য ট্যাক্স হলিডে এবং রাজধানীর বাইরে অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন নির্মাণের জন্য 10 বছরের জন্য ট্যাক্স হলিডে প্রচলন করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জনসাধারণের জন্য যে কোনো পরিমাণ টাকার তহবিল গঠন পূর্বক দীর্ঘমেয়াদী সিঙ্গেল ডিজিট সুদে রিফাইন্যান্সিং পুনঃপ্রচলন করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আবাসন শিল্পে অন্যান্য দেশের ন্যায় শিল্প ঋণ সহ শিল্প সুবিধা প্রচলন করার প্রস্তাব করছি। পৃথিবীর অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে আবাসন রেজিস্ট্রেশনের ব্যয় 4% কমিয়ে আনার প্রস্তাব করছি এবং সেকেন্ডারি মার্কেটের রেজিস্ট্রেশন ব্যয় 1% বা 2% করে মানি ফ্লো বাড়ানোর প্রস্তাব করছি।
আবাসন শিল্পে নগদ ও খুচরা পণ্য ক্রয়ে ভ্যাট ও উৎসেকর বন্ধ করার প্রস্তাব করছি। আবাসন নির্মাণ প্রকল্পগুলোতে ইউটিলিটি বিল সমূহ ইন্ডাস্ট্রিয়াল রেটে নির্ধারণ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, বর্তমান সরকার কৃষি উন্নয়নের মধ্য দিয়ে খাদ্য ঘাটতি বাংলাদেশকে আজকে খাদ্য উদ্বৃত্ত বাংলাদেশে রূপান্তরিত করেছে। কৃষির ক্রমবর্ধমান উৎপাদনের ধারাকে অব্যাহত রাখতে সরকার উন্নত জাতের বীজ উৎপাদন ও সর্বোচ্চ কৃষি উপকরণ প্রণোদনা প্রদান, সারের সুষম বন্টন নিশ্চিত করেছেন। কৃষি পুনর্বাসন সহায়তা প্রদান, কৃষি গবেষণা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর উপযুক্ত কৃষি প্রযুক্তি উদ্ভাবন, কৃষি গবেষণার জন্য এন্ডাউমেন্ট ফান্ড মঞ্জুর এবং উৎপাদন বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য রক্ষার্থে জৈব সারের ব্যবহার উৎসাহিতকরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপকরণের প্রণোদনা বাবদ 2016-17 অর্থ বছরে বর্তমান সরকার এই পর্যন্ত 13,126টি কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 235টি কমিউনিটি ক্লিনিক চালুর পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। আজকে ষড়যন্ত্র চলছে বর্তমান সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে। আমরা দেখেছি অতীতে যে কোনো সময় বঙ্গবন্ধুর সাথে কোনো অখ্যাত কুখ্যাত ব্যক্তিদের আজকে তুলনা করা হতো। আবার দেখেছি কোন যার জন্ম তিন চারটি মানুষ। সদস্য, আপনার নির্ধারিত সময় তো শেষ, এক মিনিটের মধ্যে আপনার বক্তব্য রাখতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি শুধু বলবো দেশবাসীর কাছে আমার অনুরোধ রইল, আজকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের জন্ম, মাননীয় স্পিকার, যারা বন্দুকের নলের মাধ্যমে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, যারা পেছন দরজা দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে গণতন্ত্রকে সেই ক্যান্টনমেন্টে বন্দি করেছিল, আজকে তারই অবর্তমানে তারই উত্তরসূরিরা আজকে বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে, আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াদের জয়ের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছেন। মাননীয় স্পিকার, এই ষড়যন্ত্রকারীদের কাছ থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চির। ধন্যবাদ মাননীয় সদস্য।